মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আয় আমার নওজবান যুবকেরা বড় দারম তোরালে মা বোনেরা হে আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয়া বেলাল হুজুরকে ধরে ধরে জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করা হলো এই যুবকেরা বেলাল হুজুরকে বন্দি করে দিয়ে বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম শুরু করে দেওয়া হয়েছিল জেলখানার ভেতরে উমাইয়া করেছিল কি জানেন হাতে একটা চাবুক নিয়েছিল ওই চাবুকটা হাতে করে নিয়ে উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়ে এই যুবকেরা বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে বেলাল হুজুরের শরীরে চাবুক মারতে লাগে এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই চাবুকের ঘা এত দেওয়া হয়েছিল বেলাল হুজুরের শরীরে উমাইয়া এত মার মেরেছিল উমাইয়া মারতে 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 হাঁপিয়ে গিয়েছিল ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল বেলালকে মারো বেলালকে মারো বেলাল হুজুরকে মারার জন্য আর একজনের হাতে চাবুক তুলে দেওয়া হয় ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে লাগে আবার চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল আবার মারা হয়েছিল বেলাল হুজুরের শরীরে এত মার মারা হয় বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হতে লাগে আহার 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 আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ হতে লাগে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ আহার আহার আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে লাগে এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরকে মারতে মারতে বেলাল হুজুরের শরীরটাকে ফাটিয়ে দিয়েছিল বেলাল হুজুরের শরীর থেকে রক্ত গড়াতে লাগে এ নবী প্রেমিকেরা ওই সময় উমাইয়া করেছিল কি জানে উমাইয়া দেখে বেলালের শরীর থেকে রক্ত গড়াতে লাগে ওই সময় উমাইয়া দেখেছিল এই একটা সুযোগ বেলালকে একটা অফার দেওয়া যায় উমাইয়া করেছিল কি জানে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে মদিনার মসজিদের মধ্যে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হুজুরকে একটা ওয়াফা দিতে লাগে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেব আজাদ করে দেব হে নবী প্রেমিকেরা বেলাল হুজুর ওই সময় বলেছিল হে দুনিয়ার মনিব শুনে রাখো তোমাদের ওই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে হে দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে হে দুনিয়ার মনিব শুনে রাখো ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের ওই চাবুকে একটা দাগ পর্যন্ত টানতে পারবে না জোরে বলবেন না হুজুরের শরীর থেকে রক্ত বার হচ্ছে এত মার মেরেছিল হুজুরের শরীরটাকে ফাটিয়ে ফেলা হয়েছিল অফাত দিচ্ছে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে যে জেলখানার ভেতরে গিয়ে অফা বর্তমান সময় আমি আপনি জেলখানার ভেতরে নাই কিন্তু তারপরও আমার আপনার কাছে আবার অফার আছে অফার আছে না অফার আছে তো নাকি মাঝে মধ্যে অফার আছে খুব সফট আল্লাহ হিফাজত করে যে আপনারা তো আপনাদের কাছে তো অফার তো আসবেই বর্তমান পীর সাহেব পীরজাদা বুঝতে পারছেন তো বড় বড় আলেম ওলামা তাদের কাছে অফার যাচ্ছে
কঠিন সময় আল্লাহ হিফাজত করে যে অফার পেয়ে বিক্রি হয়ে গেলে হবে না, বিক্রি হয়ে গেলে মনে রাখবেন বেলাল হুজুরের পাশে জান্নাতে থাকার জায়গা নসিব কিন্তু হবে না। কঠিন সময় আল্লাহ হিফাজত করে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় বেলাল হুজুরকে অফার দেয়া হয়েছিল, বলেছিল এখনো সময় আছে, তুমি আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে জেলখানা থেকে ছেড়ে দেব, আজাদ করে দেব। বেলাল হুজুর বলেছিল এ উমাইয়া শুনে রাখো, তোমার ওই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। আর একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে বেলাল হুজুর, কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, বেলাল হুজুর যখন মসজিদে আজান দিতেন, মদিনার মসজিদ মসজিদুল নববীতে যখন আজান দিতেন, আমার আপনার নবী যখন মেম্বার শরীফটায় বসে থাকতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, যে বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন, বেলাল হুজুর তখন বলতেন কি জানেন, আপনাদের বলে যাই আজকে আপনাদের পাড়ার আপনাদের গ্রামে মসজিদে ফজরের আজান হবে, আজান দেবে কে, মুয়াজ্জিন। তাতে দেখি আপনাদের মসজিদে লক্ষ্য করলে আপনারা শুনতে পাবেন, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিচ্ছে, এই আজান দিতে দিতে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় চলে আসে, লক্ষ্য করলে দেখবেন মুয়াজ্জিন সাহেব তখন বলে আসহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলে না, আজানের মধ্যে আছে না নাই এই শব্দটা নাই, যে আজান দিতে দিতে আপনাদের মসজিদের মুয়াজ্জিন বলে কি, এরকম জায়গায় যখন চলে আসে তখন বলে আসহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর যখন মদিনার মসজিদ মসজিদুন নববীতে আজান দিতেন, আল্লাহর নবী যখন মিম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতেন, বেলাল হুজুর তখন বলতেন কি জানেন, ঠিক এই জায়গাটায় এসে পৌঁছাতেন, তখন তিনি বলতেন আসহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আসহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই কথাটা বলে করতেন কি জানেন, আমাদের নবীর দিকে এই আপনার শাহাদাত আঙুলটা তুলে ইশারা করে করে দেখাতেন আসহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে আপনাদের বলে যায়, মসজিদের মুয়াজ্জিন আছে, তারা শাহাদাত আঙুল তুলেও দেখাতে তো পারবে না, আর আসহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ আর বলতে পারবে না। যে সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করা হয়েছিল, অনেক বড় ঘটনা। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আখেরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে যাই যে বেলাল হুজুর তিনার উপরে আল্লাহর সাহায্য আল্লাহর মাদত হয়েছিল, যে বেলাল হুজুর অন্যায় মাথা নত করেন নি, আল্লাহর সাহায্য আল্লাহর মাদত বেলাল হুজুরের উপরে হয়েছিল, এবং বেলাল হুজুর জেলখানা থেকে আজাদও পেয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোসনা ভরা চাঁদিনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শত তোমায় দেখি, জোসনা ভরা চাঁদিনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শত তোমায় দেখি, একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে, সাদা কালো দোসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তো
তখন জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে আমার মা ও বোনেরা আলোচনা করতে করতে অনেকটা দূরে ছেড়ে রেখে এসেছি যে আলোচনা করছিলাম কোথায় যে আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওহুদের ময়দান তাই তো নাকি ওহুদের জমিন যে ওহুদের ময়দান ওহুদের জমিনে আমার নবীর মাতা মোবারকের ভেতরে তরবারের আঘাত ওই আঘাত করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর মাতা মোবারকের ভেতর থেকে রক্ত টপ 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 রক্ত মোবারক টপ 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 করে পড়তে লাগে আল্লাহর রাসূলের সারা শরীরটা রক্তে লাল আমার আপনার নবী জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারেন না কোথায় জমিনের উপরে পড়ে গেলেন যে আমার নবীর পাশে এসে দাঁড়ালেন কে হযরত আলী আল্লাহর রাসূলের পাশে বসে দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে বলছেন হুজুর বিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন আপনি যদি হুকুম দেন ইজাজত দেন হযরত আলী হুজুরের এক হাতে ছিল একটা তরোয়াল আর এক হাতে ছিল একটা ঢাল ওই তরোয়াল ঢালটা হাতে করে নিয়ে আমার নবীকে হযরত আলী হুজুর বারে বারে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে হুজুর বিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন আপনি যদি একবার হুকুম দেন ইজাজত দেন আমি আলী আপনার কাছে কিছু কথা বলি আমার নবী হুকুম দিলেন কি হয়েছে বলো আর হযরত আলী বলেন হুজুর একবার উঠে দাঁড়ান ময়দানটার উপরে উঠে দাঁড়ান আপনাকে এখান থেকে নিয়ে চলে যাব আমার আপনার নবী বলেছিলেন বাবা আলী আমি রাসূলুল্লাহ খুব কমজোরি দুর্বল হয়ে গেছি আমি উঠে দাঁড়াতে পারবো না হযরত আলী বলেছিলেন হুজুর একবার উঠে দাঁড়া আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে আপনাকে চলে যাব কিন্তু সেই সময় সেই টাইমে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফের এ গুলি ও গুলিতে একটা ভুল প্রচার ছড়ানো হচ্ছে মদিনার এ গুলি গুলিতে কি প্রচার ছড়ানো হচ্ছে প্রচারটা ছিল এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী শহীদ হননি আল্লাহ নবীর মাতা মোবারকের ভেতরে তরবারের আঘাত করা হয়েছে শহীদ হননি কিন্তু ভুল প্রচার ছড়ানো হয় কি প্রচার এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে আর এই খবর এই আমার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে পৌঁছে গেল ওই যুবক সাহাবা আমার আপনার নবীকে এত মহব্বত এত ভালোবাসতে শোনার সাথে সাথে যুবক সাহাবাটা করছে কি জানে দৌড়াচ্ছে ছুটছে কোথায় নিজের বাড়ির দিকে যুবক সাহাবাটা ছুটে ছুটে গিয়ে বিবি সাহাবাকে গিয়ে বলছে ও আমার বিবি সাহাবা আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে যদি করে তুমি আমায় ঢাল আর তরবারটা দাও আমি যুদ্ধ করতে যাব যুদ্ধের ময়দানে বিবি সাহাবা করেছিলেন ঢাল আর তরবারটা এনে তুলে দিলেন আমার নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবারটাকে নিয়ে বলছে কি জানে ও আমার বিবি সাহাবা আমি যুদ্ধ করতে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমি যদি গিয়ে শহীদ হয়ে যায় তোমার সাথে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে দেখা হবে জোরে বলো কি মহব্বত থাকে আমার নবীকে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয় আমার নওজবান যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার
নবী প্রেমিকেরা আখিরি দোয়া মোনাজাত করব আপনাদের বেশি কষ্ট দেব না আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দে যায় আমার নবীর যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবার নিয়েছিল ওই যুবক সাহাবাটা উহুদের জমিনের দিকে দৌড়াতে লাগে যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগে আল্লাহ নবী যুবক সাহাবা ওই উহুদের জমিনে ছুটে ছুটে গিয়ে উহুদের জমিনে পৌঁছে গিয়ে ওই যুবক সাহাবাটা বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয় এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী যুবক সাহাবা কয়েকজন কাফেরকে জাহান্নামায় পৌঁছে দিয়েছিল এ যুবকেরা ওই যুদ্ধের ময়দানে আমার নবী যুবক সাহাবা যুদ্ধ করতে করতে বেশ কয়েকজন কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী যুবক সাহাবা উহুদের জমিনে যুদ্ধ করতে করতে আমার নবী যুবক সাহাবা ওই উহুদের জমিনে শহীদ হয়ে গেছিলেন এ যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খবরটা ওই আওয়াজটা আবার বিবিসা আমার কানে এসে পৌঁছে গিয়েছিল তোমার স্বামী নাকি আজকে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে বিবিসা আবার শোনার সাথে সাথে বিবিসা আবার তিনিও দৌড়াতে লাগে উহুদের জমিনের দিকে যুদ্ধের ময়দানের দিকে দৌড়তে লাগে কিতাবের মধ্যে পাওয়া যায় বিবিসা আবার ওই যুদ্ধের ময়দানে ছুটে ছুটে গিয়ে দেখে ওই যুদ্ধের ময়দানে কিছুটা দূরে কিছু মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে বিবিসা আবার ঠিক ওই জায়গায় গিয়ে হাজির ওই জায়গায় গিয়ে পৌঁছালে ওই জায়গায় গিয়ে দেখে গোল করে দাঁড়িয়ে আছে আমার আপনার নবীকে সমস্ত সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আল্লাহর নবীকে গার্ড করে রেখেছে যুদ্ধের ময়দানে আমার নবীকে সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রেখেছে আমার নবীর ওপরে যাতে কাফেরেরা আর একটা আঘাত করতে না পারে সাহাবা হুজুরগণেরা তাদের জীবনের কোনো পরোয়া ছিল না জীবন চলে যায় চলে যাবে কিন্তু নবীর উপরে একটা আঘাত আনতে দেওয়া হবে না যুদ্ধের ময়দান এ যুবকেরা বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে গিয়ে বলেছিল আপনার কাছে একটা কথা বলতে চাই আল্লাহ নবী হুকুম দিয়েছিলেন কি হয়েছে বলো ওই সময় বিবি সাহাবা আমার আপনার নবীকে বলতে লাগে হুজুর আজকে নাকি আপনি এই উহুদের জমিনে শহীদ হয়ে গেছেন আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না আমার স্বামী আপনাকে এতটা মহব্বত এতটা ভালোবাসত আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই উহুদের জমিনে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে হুজুর এটা আমার কোনো দুঃখ নাই আমি আপনার কাছে এলাম সেরে একটা কথা জানতে আমি শুনেছি নাকি যারা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেওয়া হয় না কাপড়টা নাকি পরানো হয় না আল্লাহ নবীকে বিবি সাহাবা উহুদের জমিনে প্রশ্ন করেছিল এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আমার নবী উত্তর দিয়েছিল আল্লাহ নবী বলেছিল শহীদদের কোনো গোসল দেয়া হয় না শহীদদের কোনো কাফন পরানো হয় না শহীদানরা যে অবস্থায় শহীদ হয় ইসলামিক আইন শরিয়াতের আইন হলো শহীদ হতে গিয়ে শহীদানরা যে পোশাকটা পরে থাকে ওই পোশাকে যদি কোনো রক্ত যদি লেগে থাকে ইসলামিক আইন হলো
ওই রক্ত লাগা অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে দাফনটা করে দিতে হবে। মোবাইল মোবাইল খুললে পাওয়া যায় অমুক ব্যক্তি শহীদ হয়ে গেল, যে তাদের জন্য দোয়া চাই, আমি পীরজাদা হিসাবে দোয়া চাই তাদের জন্য দোয়া চাই। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় শহীদ কাকে বলা হয়? এ জ্ঞান আমার আপনার অনেকের জ্ঞান নাই, শহীদ কাকে বলা হয়, যে এত সহজ দোয়া চাইবো আমরা তাদের জন্য, ঠিক আছে আল্লাহ তাকে তার গুনাহ মাফ করুক, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিক, দোয়া চাই। কিন্তু দেখবেন মোবাইল খুললে শহীদদের আপনার লিস্ট পাওয়া যায় না, আর বেশি আবার সংখ্যা থাকে আবার আগে একদম এক নম্বর ভাঙর থানার এরিয়া, খালি মরবে আর জান্নাতে যাবে শহীদ, যা তা ব্যাপার। আর আল্লাহর ফেরেশতারা বলছে একবার খালি লিয়ায় কবরস্থানে লিয়ায় দে, খালি কবরস্থানে ঢুকিয়ে তারপরে দেখছি শহীদ কিভাবে হয়েছে, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন, খুব শক্ত যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে বিবি সাহাব আমার নবীকে প্রশ্ন করছেন যুদ্ধের ময়দানে, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে এটাই ছিল যে হুজুর আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, এতে কোনো আমার দুঃখ নাই, দুঃখ নাই। কিন্তু আমি শুনেছি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, হুজুর তাদের নাকি গোসলটা দেয়া হয় না, কাফনটা নাকি পরানো হয় না। আমার আপনার নবী উত্তর দিলেন শহীদদের কোনো গোসল নাই, কাফনও নাই, শহীদ হতে গিয়ে যদি পোশাকে যদি কোনো রক্ত যদি লেগে যায়, ওই রক্ত লাগা অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে রক্ত অবস্থায় শুধু জানাজার নামাজটা হবে, নামাজ পড়িয়ে তাকে দাফন করে দাও। এটা ইসলামিক আইন, শরীয়তের আইন, যে বিবি সাহেব আমার আপনার নবীর জবান থেকে শুনলেন, শোনার পরও বিবি সাহেব আমার আপনার নবীকে বলছেন হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাফন করা হয়, গোসল দিয়ে কাফন পরিয়ে। আল্লাহ নবী ওই সময় বললেন তোমার স্বামীর কফাল তকদির নসিব আল্লাহ অনেক বড় করেছে, শহীদ আবার তাকে গোসল দেওয়ার কথা, কাফন করানোর কথা কেন বলা হয়? যে বিবি সাহাবা আমার আপনার নবী ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী আপনাকে এতটা মহব্বত এতটা ভালোবাসতে, আপনার আমার স্বামী যখন শুনেছে আপনি নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর আজকে ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গেছিল, ফরজ গোসল বাদ দিয়ে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তাই আমি আপনাকে বললাম আমার স্বামীটাকে যেন গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহর নবী শোনার সাথে সাথে আমার আপনার নবী করলেন কি জানেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী অন্যান্য সাহাবা হুজুরদের বললেন যাও একবার যুদ্ধের ময়দানটাকে খুঁজে ফেলো, ওহুদের জমিনটা খোঁজো, আমার ওই যুবক সাহাবার লাশটা কোথায় পড়ে আছে আমার কাছে খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবীর অর্ডার, যে আমার নবীর হুকুম, সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানটাকে খুঁজে পেলে আমার আপনার নবী পাকের কাছে এসে সাহাবা হুজুরা বলছে কি জানে, হুজুর আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা খুঁজে পাইনি, আপনার যুবক সাহাবার লাশ আমরা খুঁজে পাইনি, ওহুদের জমিনটাকে খুঁজেছি, যুদ্ধের ময়দানটা খুঁজেছি, খুঁজে পাওয়া যায় না, আমার আপনার নবীর মনটা খারাপ, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রসুলের কাছে ওই সময় আমার আপনার নবীর কাছে হযরতে জিব্রাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে এসে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, হযরতে জিব্রাইল ফেরেশতা ওই সময় আমার
আপনার নবীকে বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে চিন্তা করতে মানা করেছে। আপনার যে যুবক সাহাবার লাশটাকে অন্য অন্য সাহাবারা মিলে খুঁজছিল, ওই যুবক সাহাবার লাশটাকে আল্লাহর ফেরেশতারা তারা থাকতে না পেরে তারা সকলে মিলে খুশিতে আনন্দেতে তারা সকলে মিলে আপনার ওহুদের জবিন থেকে তুলে আল্লাহর ফেরেশতারা আসমানের উপরে নিয়ে চলে গেছে। আসমানের উপরে নিয়ে গিয়ে তারা কাউসারের পানি দিয়ে তারা গোসল দিচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এনাকেই বলা হয় শহীদ, এনাকেই বলা হয় শহীদ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে অনেক বড় ঘটনা, তবে আপনাদের একটু বলে যাই, সাহাবা হুজুরটাকে আবার ফেরেশতারা আসমান থেকে নামিয়েছিল, নামাইনি আসমান থেকে সাহাবা হুজুরের লাশটা ফেরেশতারা গোসল দেওয়ার পরে আল্লাহু আকবার ওহুদের জমিনে আবার নাপিয়ে দিয়ে গেছিলেন। ফেরেশতারা নাপিয়ে দিয়ে গেছে, সাহাবা হুজুরা করছে কি জানে, ছুটে ছুটে গিয়ে সাহাবা হুজুরটার কাছে গিয়ে দেখছে কি জানে, ফেরেশতারা নাপিয়ে দিয়ে গেছে, ছুটে ছুটে গিয়ে দেখছে তখনও পর্যন্ত সাহাবা হুজুরের এই দাড়ি মুবারকের গোড়া থেকে চুল মুবারকের গোড়া থেকে পানির টোপা গড়াতে লাগে। জোরে বলো, আরো জোরে হবে না? যে আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা অন্তরে আল্লাহ তৈরি করে দেন, আল্লাহ আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে যে সঠিক পথে চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম আমিন। আল্লাহ পাক যদি আপনাদের খেদমতে পরে আনায় ইনশাআল্লাহ আলোচনা হবে। বেশ কয়েকজন মোটামুটি হাই তুলছে, তার মধ্যে আমার চাচা তো তোলে নেই, তাই তো নাকি? আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।